তোমরা যারা এবছর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়েছো, তো কাউন্সিলিং এর আগে তোমাদের কতগুলো জিনিস জেনে রাখা দরকার। আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমাদের যে কাউন্সিলিং এর আগে তোমরা কোন কলেজগুলো ভালো, কোন কলেজগুলো খারাপ, টপ গভর্নমেন্ট কলেজ, টপ প্রাইভেট কলেজ, সমস্ত কিছু কিন্তু আপলোড করে দিয়ে তোমরা চাইলে গিয়ে চ্যানেল ভিজিট করে নিতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু তারপরও আমাদের বিভিন্ন ভিডিওতে তোমরা কমেন্ট করেছো, দাদা আমার র্যাঙ্ক এত, আমি কোন কলেজ পাবো, আমার র্যাঙ্ক এত, আমি কোন কলেজ পাবো, আমার গভর্নমেন্ট কলেজ হবে না আমার প্রাইভেট কলেজ হবে, আমার ক্যাটাগরি ওই ক্যাটাগরি সেই, এরকম অনেক তোমরা কমেন্ট করেছো ভিডিও গুলো সম্পূর্ণ না দেখে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে তাহলে তোমাদের এই ডাউট হতো না। তাও তোমার জন্য ডেডিকেটেড ভাবে প্রতি র্যাঙ্ক আমরা এই ভিডিওটা বানিয়েছি। আজকের এই ভিডিওতে 20,000 র্যাঙ্ক পর্যন্ত যাদের আছে র্যাঙ্ক, আমি জেনারেল র্যাঙ্ক ধরে বলছি, যাদের যিনি জিএমআর র্যাঙ্ক 20,000 র্যাঙ্ক পর্যন্ত আছে তাদের জন্য আমরা ভিডিও বানিয়েছি। তাদের 20,000 র্যাঙ্ক পর্যন্ত কারা কোন কলেজে পেতে পারো, 1 থেকে 500 র্যাঙ্ক পর্যন্ত, 500 থেকে 1,000, 1,000 থেকে 2,000, 2,000 থেকে 5,000, 5,000 থেকে 7,000, 10,000, এরকম করে করে 20,000 র্যাঙ্ক পর্যন্ত আমরা কলেজগুলোকে সাজিয়েছি। এখানে তোমার কত থেকে কত র্যাঙ্ক পর্যন্ত পার্টিকুলার কে কত র্যাঙ্কে কোন কলেজে পেতে পারো সেটা আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর তার সাথে সাথে তোমাদের আরো দুটো জিনিস যেগুলো জেনে রাখা দরকার, যে তোমরা অনেকে ভুল করো যে আমার কাস্ট র্যাঙ্ক এত আছে, তো শুরুতেই জানিয়ে রাখি তোমাদের কাস্ট র্যাঙ্ক বলে কোনো কাস্ট র্যাঙ্ক ক্যাটাগরি র্যাঙ্ক এই র্যাঙ্ক গুলোর কোনো ভ্যালিডিটি নেই। সাপোজ তোমার জেনারেল র্যাঙ্ক আছে 10,000 এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে, সাপোজ এসসি ক্যাটাগরি তুমি বিলং করো সেখানে তোমার র্যাঙ্ক আছে 1,000, তো তোমার জেনারেল র্যাঙ্ক থাকছে 10,000 এবং কাস্ট র্যাঙ্ক 1,000, তো তুমি যে কোনো একটা কলেজে পাবে এসসি ক্যাটাগরিতে, তোমার এসটি ক্যাটাগরি তোমার র্যাঙ্ক দেখাচ্ছে যে তোমার 2,000 পর্যন্ত, ঠিক আছে, কিন্তু তুমি সেখানে তোমার এসসি র্যাঙ্ক দেখতে পাচ্ছ 1,000, কিন্তু তুমি সেখানে পাবে না সেই কলেজে, কারণ কি ওই 2,000 র্যাঙ্কটা, তোমার যদি জিএমআর র্যাঙ্কটা 2,000 হতো তবে তুমি এসসি ক্যাটাগরির সুবিধাটা পেতে। অর্থাৎ কাস্ট র্যাঙ্ক গুলোর কোনো ভ্যালিডিটি নেই, কাস্ট র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক, টিএফডব্লিউ র্যাঙ্ক, এগুলো হচ্ছে বোঝায় যে তোমার র্যাঙ্কটা বোঝায় যে তোমার আগে কতগুলো স্টুডেন্ট আছে সেই ক্যাটাগরিতে। তার সমস্ত কিছুটা হয় জিএমআর র্যাঙ্কের বেসিসে, সেই জিএমআর র্যাঙ্ক ধরে তুমি কাস্ট যদি এত র্যাঙ্ক পর্যন্ত যায় তখন তুমি সেই সুবিধাটা পাবে। এরপর যে একটা কোয়ারি থাকে যে টিএফডব্লিউ ক্যাটাগরিটা, টিএফডব্লিউ ক্যাটাগরির সুবিধা কি, যারা যাদের ফ্যামিলি ইনকাম 2,50,000 নিচে থাকে তারা টিএফডব্লিউ ক্যাটাগরির সুবিধাটা পায়, তারা টিএফডব্লিউ ফর্ম ফিল আপ যারা ইয়েস করেছিল তারাই পাবে। এখন থেকে যাদের টিএফডব্লিউ করালো সেই সুবিধাটা পাবে না, ফর্ম ফিল আপ যারা টিএফডব্লিউ ইয়েস করেছিল তারা সেই সুবিধাটা পাবে, কারণ কি তোমার যে সেমিস্টার ফিসটা, তোমার বলতে গেলে টিউশন ফিস যেটা, সেটা কিন্তু মাইনাস হয়ে যায় তোমার কোর্সে। সাপোজ ধরো তোমার টিউশন ফিস লাগে প্রতি সেমিস্টারে মোটামুটি 42,000 পর্যন্ত, আর আদার্স ফিসগুলো নিয়ে 45,000 টাকার মতো লাগে, তো সেখান থেকে তোমার 42,000 টাকাটা মাইনাস হয়ে যাবে প্রতি সেমিস্টারে যদি প্রাইভেট কলেজে তুমি পড়ো। আর গভর্নমেন্ট কলেজে টিউশন ফি থাকা না থাকার একই সুবিধা, কারণ সেখানে ফিস একদম কম বললেই চলে, তাই টিউশন ফিস কেউ যদি পায়ও না পায় কোনো যায় আসে না। তো এরপর আমি আস্তে আস্তে আসি অ্যাট ফার্স্ট তোমাদের শুরুটা করবো, যে তোমাদের র্যাঙ্ক শুরুর দিকে আমি আসি। অ্যাট ফার্স্ট যাতে 500-র মধ্যে র্যাঙ্ক হয় তারা কোন কলেজটা পাবে, তো অ্যাট ফার্স্ট যদি আমি বলতে যাই তোমাদের যাদের র্যাঙ্ক মোটামুটি 500-র মধ্যে থাকবে তারা যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে যাবে। এরপর জেনারেল র্যাঙ্ক যাতে 500-র মধ্যে থাকবে তারা পেয়ে যাবে, যেখানে সিএসসি মোটামুটি 60-এর মধ্যে শেষ হয়ে যায়, আইটি মোটামুটি 150-র মধ্যে শেষ হয়ে যায়, এরকম করে মোটামুটি মেকানিক্যাল পর্যন্ত যে কোনো ডিপার্টমেন্টে তুমি যাদবপুরে পড়ো ভালো প্লেসমেন্ট হয়ে যাবে। এই নিয়ে যদি পার্টিকুলার কোন কোন ব্রাঞ্চে কত কত করে কাট অফ যায়, কত প্লেসমেন্ট হয়, ফিস কত, এগুলো জানতে চাও, এই নিয়ে ভিডিও কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে, টপ 10 গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা তোমরা চেক আউট করতে পারো। এরপর আমি র্যাঙ্কগুলো ধরে ধরে বলছি, যে যাদের র্যাঙ্ক 500-র মধ্যে আছে তারা যাদবপুর ইউনিভার্সিটি পাবে। এরপর ক্যাটাগরি যদি বলতে হয় আমি জিএমআর র্যাঙ্কের বেসিসে বললাম, জেনারেলদের ধরে বললাম, ওবিসিতে যদি দেখতে চাও ওবিসিদের মধ্যে যাদের মোটামুটি ওবিসি যারা আছো মোটামুটি 5,000 মধ্যে র্যাঙ্ক হয় তারা ওবিসি এ পেয়ে যায়, যাদের র্যাঙ্ক মোটামুটি ওবিসি যাদের 1,200-র মধ্যে র্যাঙ্ক থাকে তারা যাদবপুর পেয়ে যায়, যাদের এসসি র্যাঙ্ক থাকে তারা 3,500-র মধ্যে র্যাঙ্ক তারা পেয়ে যায়, যাদের এসটি র্যাঙ্ক থাকে তারা 1,500-র মধ্যে পেয়ে যায়, ঠিক আছে, আর টিএফডব্লিউ 700-র মধ্যে পেয়ে যায়, ঠিক আছে। ওবিসি এটা ভুল বললাম, মোটামুটি 1,000-র মধ্যে যাদের হয়, 1,500-র মধ্যে যাদের র্যাঙ্ক হয় তারা ওবিসি এ কিন্তু পেয়ে যায়। এরপর এটা আমি সবকিছু বললাম, জেনারেল র্যাঙ্ক তারা ধরতে পারো, 500-র মধ্যে জিএমআর র্যাঙ্ক হয় তারা যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু পেয়ে যায় টপ গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এরপর র্যাঙ্ক আসছে যাদের র্যাঙ্ক মোটামুটি 1,000-এর মধ্যে হয়, 500 থেকে 1,000, তারা কি পেতে পারে, তারা পেতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটি। এখানে ওবিসি র্যাঙ্ক কত যায়, 5,000 যায়, ওবিসি বি 1,800 র্যাঙ্ক যায়, অর্থাৎ যাদের জিএমআর র্যাঙ্ক 5,000-এর মধ্যে আসে, ওবিসি এ ক্যাটাগরিতে বিলং করে, তারা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি পেয়ে যায়। এসসি র্যাঙ্ক 4,500-এর মধ্যে তারা থাকে, এসসি র্যাঙ্ক নয় যারা এসসি কোটা থেকে বিলং করে আর জিএমআর র্যাঙ্ক 6,000-এর মধ্যে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি পায়, এই ভুলটা কিন্তু সবাই করো না। এসটি যারা ক্যাটাগরিতে বিলং করে যাদের জিএমআর র্যাঙ্ক 18,000-এর মধ্যে হয় তারা কিন্তু সিইউ পেয়ে যায়, আর টিএফডব্লিউ 10,000-এর মধ্যে র্যাঙ্ক, সরি 1,000-এর মধ্যে র্যাঙ্ক হয় তাদের কিন্তু হয়ে যায়। এরপর আসছি যাদের র্যাঙ্ক 1,000 থেকে 2,000-এর মধ্যে আছে তারা কোন কলেজে পেতে পারো, তো যাদের র্যাঙ্ক 1,000 থেকে 2,000-এর মধ্যে তারা কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেজিইসি যেটা বলা হয় সেই কলেজে তোমরা পেতে পারো, যাদের র্যাঙ্ক মোটামুটি 2,000-এর মধ্যে থাকে। এবারে কাস্ট সুবিধাটা বেশি পাওয়া যায় যারা ওবিসি এ থাকে, তাদের যাদের মোটামুটি জিএমআর র্যাঙ্ক 4,000-এর মধ্যে থাকে তারা কল্যাণীতে ওবিসি ক্যাটাগরি তারা পেয়ে যায়। তারপরে ওবিসি বি, এটা আমি কিন্তু বলছি না কম্পিউটার সায়েন্স, এটা অল ওভার মোটামুটি মেকানিক্যাল পর্যন্ত আপনি হিসাবটা করা আছে, তোমরা পার্টিকুলার কোন ব্রাঞ্চে কত দূর যায় সেটা দেখতে হলে আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো চেক আউট করে নিতে পারো।
ওবিসি বেজে 3000 এর মধ্যে থাকে তারা পেয়ে যায়, যারা এসটি 9000 এর মধ্যে র‍্যাঙ্ক থাকে মানে এসটি ক্যাটাগরি থেকে কিন্তু জিএমআর এর মাঝে মধ্যে তারা কিন্তু কল্যাণে পেয়ে যায়, আর যারা এসটি তারা 25 এর মধ্যে পেয়ে যায়, আর যারা টিএফডব্লিউ তারা 2000 এর মধ্যে যদি র‍্যাঙ্ক হয় জেনারেল র‍্যাঙ্ক তারা কিন্তু কল্যাণে পেয়ে যায়। এরপর যে কোশ্চেন থাকে 5000 র‍্যাঙ্ক, যেটা অনেকেরই হয় এভারেজ র‍্যাঙ্ক, তো 2000 থেকে যাদের 5000 র‍্যাঙ্ক হয় তারা কোন কলেজে পেতে পারে? আমি জিএমআর র‍্যাঙ্কের বেসিসে বলছি, যাদের 2000 থেকে 5000 র‍্যাঙ্কের মধ্যে হয় তারা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ পেয়ে যেতে পারো। তো এই কলেজে ওবিসি এ যারা ক্যাটাগরিতে বিলং করে, যাদের জিএমআর র‍্যাঙ্ক 15000 এর মধ্যে হয় তারা জলপাইগুড়ি পেয়ে যেতে পারে, যারা ওবিসি থেকে বিলং করে ওবিসি বি তাদের 6000 এর মধ্যে র‍্যাঙ্ক করে জেনারেল র‍্যাঙ্ক তারা কিন্তু জলপাইগুড়ি পেয়ে যেতে পারে, যারা এসসি ক্যাটাগরিতে বিলং করে তাদের জেনারেল র‍্যাঙ্ক যদি 12000 এর মধ্যে হয় তারা জলপাইগুড়ি পেয়ে যেতে পারে, আর যাদের এসটি হয় তার 35000 এর মধ্যে র‍্যাঙ্ক হয় তারা মোটামুটি জেনারেল র‍্যাঙ্ক 35 এর মধ্যে হলে তারা কিন্তু জলপাইগুড়ি পেয়ে যেতে পারে, আর টিএফডব্লিউ মোটামুটি 4500 এর মধ্যে র‍্যাঙ্ক করলে কিন্তু এই কলেজে পেয়ে যাওয়া যায়। এগুলো হচ্ছে পরপর আমি চারটা গভর্নমেন্ট কলেজে বললাম, এরপরে আমি প্রাইভেট গভর্নমেন্ট কলেজগুলো বলবো না, কারণ এই নিয়ে ভিডিও বানানো তোমরা চাইলে চেক আউট করতে পারো। কারণ এরপরে যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেখানে প্লেসমেন্ট যে খুব ভালো হয় এমনটা নয়, এর থেকে ভালো প্রাইভেট কলেজগুলোতে পড়া অনেকটা বেটার, তাই আমি কলেজগুলোকে স্কিপ করছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো, এই নিয়ে ভিডিও কিন্তু অলরেডি বানানো আছে। এরপর প্রাইভেটের মধ্যে যাও, টপ প্রাইভেটের মধ্যে যাদের মোটামুটি 200 থেকে অর্থাৎ 500 থেকে আমি যদি ধরি 500 থেকে মোটামুটি যাদের র্যাঙ্ক মোটামুটি 4000 এর মধ্যে আছে, ঠিক আছে 4000-5000 এর মধ্যে আমি ধরছি যাদের আছে, 5000 এর মধ্যে র্যাঙ্ক যারা আছে তারা আইএমএ পেয়ে যেতে পারো। সিএসিআইটি পেতে হলে মোটামুটি তোমাকে 4000 এর মধ্যে র্যাঙ্ক থাকতে হবে, আর ইসি পেতে হলে মোটামুটি 7000 এর মধ্যে 6000-7000 মধ্যে র্যাঙ্ক থাকলে ইসি তোমরা পেয়ে যেতে পারো, আইএম যেটা টপ প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যেখানে প্লেসমেন্ট 5.5 লাখের উপরে যায় এভারেজ, ঠিক আছে। এরপরে আসছি যেটা আমি প্রাইভেটের দিক থেকে 2 নম্বর রেখেছি, যাদের র্যাঙ্ক মোটামুটি 7500 এর মধ্যে হয়, মোটামুটি 1000 থেকে বা 1500 থেকে 7500 এর মধ্যে র্যাঙ্ক হয় তারা কিন্তু হেরিটেজ ইনস্টিটিউট টেকনোলজিতে পেয়ে যেতে পারো। তো এখানে সিএসসি তে 3000 এর মধ্যে শেষ হয়ে যায়, আইটি তে মোটামুটি 4000 এর মধ্যে শেষ হয়ে যায়, আর ইলেকট্রনিক্সে ইসি তে 7000 এর মধ্যে শেষ হয়ে যায়, আর ইলেকট্রিক্যালে 10000 পর্যন্ত র‍্যাঙ্ক যায়। তো ইলেকট্রিক্যাল অনেকে পেয়ে যেতে পারে, তো কোন ব্রাঞ্চে পড়া বেটার হবে, অবশ্যই সিএসসি আইটি ইসি পড়লে ভালো প্লেসমেন্ট হয়, হাইলি প্লেসমেন্ট হয়, কারণ আইটি সেক্টর গুলোতে আস্তে আস্তে জবের পরিমাণটা বাড়ছে, আর কোর ব্রাঞ্চ গুলো অর্থাৎ ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। এরপর যে কলেজটাকে আমি বলবো যাতে মোটামুটি 10000 এর মধ্যে র‍্যাঙ্ক থাকবে তারা কিন্তু পেয়ে যেতে পারো, সেটা হচ্ছে তোমাদের টেকনো মেন সল্ট লেক। সিএসসি যাদের 5000 এর মধ্যে তারা টেকনো মেনে পেয়ে যাবে, কম্পিউটার সায়েন্স যাদের 6500 এর মধ্যে র‍্যাঙ্ক আছে তারা পেয়ে যাবে। এই প্রাইভেট কলেজগুলো আমি ক্যাটাগরি বলছি না, কারণ প্রাইভেট কলেজগুলোতে ক্যাটাগরির কোনো ভ্যালু নেই, কোনো ক্যাটাগরি ধরে এসসি এসটি ওবিসি ধরে কোনো সুবিধা পাওয়া যায় না, জাস্ট জেনারেল আর টিএফডব্লিউ সুবিধাটা পাওয়া যায়। তো যেটা আমি বলছি 10000 এর মধ্যে র‍্যাঙ্ক টেকনো মেন, যেটা সিএসসি 5000 এর মধ্যে, আইটি 6500 এর মধ্যে, এবং ইলেকট্রনিক্স মোটামুটি 10000 এর মধ্যে যারা হয় তারা পেয়ে যায়, ঠিক আছে। এরপরে আমি আসি 10000 থেকে যাদের 20000 র‍্যাঙ্ক আছে তারা কোন কলেজে পেতে পারে, তারা হলদিয়া পেতে পারে। তো সিএসসি যাদের মোটামুটি 8500 এর মধ্যে র‍্যাঙ্ক হয় তারা কম্পিউটার সায়েন্স হলদিয়াতে পেয়ে যেতে পারো, ঠিক আছে। যাদের আইটি 13000 এর মধ্যে র‍্যাঙ্ক হয় তারা মোটামুটি হলদিয়া পেয়ে যায়, আর যাদের ইসিতে অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যাডমিশন নিতে চায়, যাদের জেনারেল র‍্যাঙ্ক মোটামুটি 22000 এর মধ্যে থাকে তারা ইজিলি এই কলেজে পেয়ে যায়, আর যারা ইলেকট্রিক্যাল পড়তে চায় তারা 60000 এর মধ্যে র‍্যাঙ্কেও কিন্তু হলদিয়া পেয়ে যায়। এটা অন এভারেজ আমি 20000 র‍্যাঙ্ক পর্যন্ত দেখালাম, ভিডিওটা দুটো পার্টে আমি ভেঙে নিয়েছি, এই পরবর্তী পার্টে ভিডিওতে আমরা আপ টু 50000-70000 র‍্যাঙ্ক পর্যন্ত দেখাবো, যেটা হলদিয়ার পরবর্তী যেগুলো এনএসসিসি তোমার এওটি এমএসআইটি এবং বিভিন্ন যে প্রাইভেট কলেজগুলোতে যারা আছে সিএসসি আইটি ইসি যারা চায় তাদের জন্য আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থেকো, তাহলে পরবর্তী আপডেটগুলো আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে, পরবর্তী র‍্যাঙ্কগুলো কত থেকে কত যেতে পারে সেই সমস্তটা কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করে দেবো, তার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।